লাস্ট ব্লকটা আমি চাইতেছি এই ছাদে করার জন্য, এই জন্য আমাদের ছাদটা দেখানোর জন্য আর কি। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে স্বাগত আছি জনি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া ইউটিউবের যাত্রা যেখান থেকে শুরু হয় ওই জায়গাটা। মূলত প্রত্যেকটি ইউটিউবের যাত্রা শুরু হয় তাদের ছাদ থেকে এবং তাদের রুম থেকে, যেমন আমার শুরু হয়েছে আমার ছাদ এবং রুম থেকে। আজকে আমি দেখাবো আমাদের ছাদ। মূলত প্রত্যেকটি ইউটিউবের কিন্তু যাত্রা, ব্লগার যারা বলেন তাদের হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, প্রত্যেকটি ইউটিউবের যাত্রা শুরু হয় তাদের ছাদ থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, হয়তো বা তাদের রুম থেকে কন্টেন্ট ক্রিয়েট করে। আমি দেখাবো আমাদের ছাদের ভিউটা। মূলত এটাই হচ্ছে আমার ভিডিওর আজকে মূল কন্টেন্ট। নতুন করে জন্মাইছে মূলত, আগে আমার ছাদে, আমরা যখন ছাদে ভিডিও করছি তখন ছিল না এই গাছগুলো। আপনারা অবশ্যই দেখছেন মাটি ও মানুষ নামে একটা ভিডিও করছি, ওইখানে আপনারা এই গাছগুলো দেখছেন। এই গাছগুলো করছে আমাদের যে নিচে দারোয়ান আছে, উনিই করছে এই গাছগুলো। দেখতে খারাপ, ছাদে সুন্দর না, সুন্দর আছে মোটামুটি, খারাপ না। কারণ কি আপনার ওইদিকেও নতুন করে গেছে, এগুলো সবগুলো নতুন করে ফেলা। আগে পুরো ছাদটা ফাঁকা ছিল, মানে কোনো কিছু ছিল না, পুরো ছাদ ফাঁকা। ওইদিক দিয়েও গাছ আছে, আর এদিকে কদু, এই যে লাল হৃদয় মাটি মানুষে দেখাইছি আমি আমার ভিডিওটাতে। চলে না, তোর নাম কি? আমার নাম আরাফাত। বাড়ি কই? কুমিল্লা। কুমিল্লা কোডে? চৌদ্দগ্রাম। দেখতেছেন যে ও হচ্ছে, আমি যখন বাসায় ভিডিও করি ক্যামেরাম্যান থাকে আরাফাত, হ্যালো করে দেয়। হ্যালো। ও মানে মূলত আমার যতগুলো ভিডিও আছে প্রায় ভিডিওতে আমার ছাদের ভিডিও হলে ওই ক্যামেরা ধরে। পাশের ভিডিও দেখতেছেন যে এটা প্রায় আমার অনেক ভিডিওতে ইউজ করছি আমি, মূলত অনেকগুলো। এই ভিডিওটা পুরো এখন শীতকাল কারণে, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, আপনি গ্রীষ্মকাল হলে পুরো শহরটা দেখা যায় মূলত এই ভিডিওটা। এই সিনটা আমি প্রায় আমার অনেক ছবি অনেক ভিডিওর মধ্যে ইউজ করছি। এটা আবহাওয়া তো মিস থাকবে অনেক, পুরো শহরটা এখান থেকে দেখা যায়। কিরাম শহর, কুয়াশার কারণে অবশ্য এখন দেখা যাইতেছে না, কুয়াশার কারণে পুরো শহরটা দেখা যায়, নাহলে পুরো বিল্ডিং যা আছে পুরো শহরে প্রায় অনেক দেখা যায়, বিল্ডিং অনেকটুকু অনেক দূর, একবার আপনি সাগর পার পর্যন্ত দেখা যায়। এখন কুয়াশার কারণে হয়তো বা দেখা যাইতেছে না। মেইন কারণ হচ্ছে আমাদের ছাদে তো অনেকগুলোই ভিডিও হয়েছে, আমার বেশিরভাগ ভিডিও প্রায় আমার ছাদে যেগুলো কন্টেন্ট তৈরি হয়েছে, এই জন্য ছাদটারে আজকে রিপ্রেজেন্ট করতেছি। কারণ আপনার অনেক মানুষ, অনেক বাংলাদেশি ইউটিউবারই আছে ছাদ থেকে যাত্রা শুরু করে, কারণ মেইন হচ্ছে তাদের ছাদে ভিডিও করা। তা আমি আমাদের ছাদে অনেক কিছুই করেছি, অনেক কিছু হয়েছে, এই ছাদেই সব মায়া জড়িয়ে আছে। তাই লাস্ট ব্লগটা আমি চাইতেছি এই ছাদে করার জন্য, এই জন্য আমাদের ছাদটা দেখানোর জন্য আর কি। এ হচ্ছে আজকের শেষ ব্লগ আর কি। চলেন আমার রুমে চলেন। এই যে এটা দেখতেছেন মূলত এটা হচ্ছে আমার রুম। এখানে একটা চেয়ার, একটা টেবিল আছে, আর আমার ব্যাকগ্রাউন্ড আছে এখানে, এই ব্যাকগ্রাউন্ড, আর এই পাশে টেবিল যেখানে হয়তো বসে পড়ি, স্ক্রিপ্ট লিখি, যা এখানে হয়। এই ব্যাকগ্রাউন্ডটা আমি মূলত কাজে দিই আমার প্রথমে যাত্রা শুরু হওয়ার। এই টেবিলটা, একটা চেয়ার থাকে এখানে, এইটাই হচ্ছে আমার সেট আপ, বাসার সেট আপ এতটুকুই, এই রুমে এতটুকু। আর এই পাশে গিটার আছে, ওইটাও সহকার নিই, একটা সেট আপ আছে এই পাশে ছোটো করে, আর এতটুকুই।